লাই পাতার সুস্বাদু ভর্তা, এভারগ্রিন 7579-এ আপনাদের স্বাগত। আজ এই যে সবুজ রঙের একটা রান্না, খুবই উপকারী লাই পাতা, এটা রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এই যে এগুলি হলো লাই পাতা, এরকম দেখতে এই পাতাগুলি, এরকম শিকড় থাকে, শিকড়গুলি বাদ দিয়েছি, পাতাগুলি নিয়েছি। এখন এভাবে ধুয়ে নিচ্ছি, খুব বালি থাকে, এভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে বালি চলে যাবে। আর এরকম একটা আমি ঝাঁঝরি গামলা কিনেছি, এই যে এইরকম একটা ঝাঁঝরি গামলা কিনে নিলে শাক সবজি ধোয়ার জন্য খুবই সুবিধা হয়। এভাবে ধুয়ে নিলাম, পাতাগুলি পরিষ্কার হয়ে গেছে। মশলা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, জারের মধ্যে নিয়ে নিলাম, পাতাগুলি জল দিচ্ছি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, শিলনোড়ায়ও বাটা যায় পাতাগুলি, রসুন কাঁচা লঙ্কা এগুলি সবই শিলনোড়ায় করা যায়। আমি মেশিনে জারের মধ্যে নিয়ে করছি অল্প জল দিয়ে। এই যে পেস্ট হয়ে গেছে পাতাগুলি রসুন কাঁচা লঙ্কাও সঙ্গে। কড়াইটা গরম করে অল্প পরিমাণে তেল দিচ্ছি, পরে আবার তেলের কাজ আছে, বলবো কী করব। তেলটা মাখিয়ে নিচ্ছি, অল্প তেলেই এটা করব, ফুরনটা অল্প তেলেই দেব। শুকনো লঙ্কা কেটে দিলাম, নাহলে ফেটে চোখে এসে পড়বে। তেজপাতা দিলাম তেলের মধ্যে, অল্প তেলেই রান্না করব। এভাবে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই তেলে কালো জিরে ফোড়ন দেব, এই যে তেল আছে, এই যে তেল যে আছে বোঝা যাচ্ছে, কালো জিরেটা ফুটছে। এখন লাই পাতার পেস্ট রসুন কাঁচা লঙ্কা সমেত এখানে দিয়ে দিলাম, রসুনও পেস্ট হয়ে গেছে, কাঁচা লঙ্কাও পেস্ট হয়ে গেছে পাতার সঙ্গে। এখন এই লাই পাতার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ করে, হলুদ কিন্তু দেব না, হলুদ ছাড়াই এটা রান্না হবে। এই যে সুন্দর সবুজ রং, এরকম খেলে মানুষ এভারগ্রিন থাকে, মানে চিরযৌবন ধরে রাখতে পারে, মুখে বলি রেখা পড়ে না। এরকম শাক সবজি খেলে খুবই উপকার সবার। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, এটা ভাজা হচ্ছে। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন। একটু হলেও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আপনারা উৎসাহ দিলে আমি আরও রান্না দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, লাইক করতেও টাকা লাগে না, প্লিজ কৃপণতা করবেন না, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, 100টা লাইক চাই। এই যে আস্তে আস্তে জলটা মরে যাবে, এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি, রসুন যারা খেতে পারে ওদের জন্য তো এটা মহা মানে ঔষধও বলা যায়। রসুন খাওয়া তো খুবই জরুরি, রসুন খেলে ব্লাড পাতলা থাকে, হার্টের কোনো প্রবলেম হয় না, ব্লক হয় না। এই যে এটা হয়ে গেছে লাই পাতার ভর্তা, এখন কাঁচা সর্ষের তেল হাফ চামচ দিয়ে দেব। এই যে হাফ চামচ কাঁচা তেল দিচ্ছি, ফ্লেমটা অফ করেছি, মানে উনুনটা নিভিয়ে তেলটা দিলাম, এখন তেলটা মিশিয়ে দেব। গরম ভাতে বেশ ভালো লাগবে, সর্দি থাকলে সর্দি ভালো হয়ে যাবে এরকমভাবে লাই পাতার ভর্তা খেলে। আপনারা এই লাই পাতার ভর্তা, স্পেশাল ভর্তা এটা তৈরি করে খাবেন, খুবই সুস্বাদু, আমার কথা বিশ্বাস করুন। এত টেস্ট, এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না। লাইক করুন প্লিজ, সাবস্ক্রাইব করুন। এইভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা, এই যে সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে, ভালো লাগলে এটা ভালো লাগার মতোই খাবার। এই লাই পাতার ভর্তা ভাত দিয়ে চা একটা ভালো লাগবে, যে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে আপনারা তৈরি করে নিন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।